পাফি আইজ, চোখের নিচে ফুলে যাওয়া, এটা একটা মারাত্মক সমস্যা। নিজেদের সৌন্দর্যের ওপরে, পার্সোনাল গ্রুমিংয়ের ওপরে অনেকটা এফেক্ট পড়ে। এই পাফি আইজ কি, কেন হয় এই পাফি আইজ, পাফি আইজ থেকে কি আমরা মুক্তি পেতে পারি, সেই নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও। পাফি আইজ আমাদের বিভিন্ন নানা কারণে হয়ে থাকে। নাম্বার ওয়ান, আমাদের সব থেকে আগে যেটা বলতে হয়, ঘুম কম হওয়ার কারণে। অনেকের আছে ঘুম হয় না, ঘুম না হলে চোখের নিচে আমাদের ফুলে যায়। নাম্বার টু, যদি আমরা নুন বেশি খাই, মানে নুন বেশি খায় মানে কেউ তো আর মুঠো মুঠো নুন খায় না, নুনটা যেমন সল্টেড বাদাম বা আমাদের কোনো ভুজিয়া বা চিপস বা আমরা বাটার ব্রেড খাচ্ছি, মানে নুন পরিমাণটা বেশি যাচ্ছে আমাদের শরীরে, তখনও কিন্তু আমাদের চোখের নিচে ফুলে যায়। নাম্বার থ্রি, কারো যদি থাইরয়েডের টেন্ডেন্সি থাকে বা থাইরয়েড থাকে, তাহলেও কিন্তু আমাদের এই চোখের নিচে ফুলে যায়। তারপরে চার নম্বর হচ্ছে, অনেকে আছেন অ্যালকোহল নেন, যদি কেউ বেশি মাত্রায় অ্যালকোহল নেন রোজ প্রত্যেক দিন, অনেক বেশি বেশি অ্যালকোহল, তাদেরও কিন্তু চোখের নিচে ফুলে যায়। আর ভিটামিন বি আর ভিটামিন কে অ্যান্ড ভিটামিন B12 অভাবেও আমাদের এই চোখের নিচে ফুলে যায়। তারপরের পয়েন্ট আমাদের জেনেটিক্স, জেনেটিক্সের ওপরেও আসে, কারণ শরীরে যে জলটা অতিরিক্ত হয়ে যায় তার ফলে কিন্তু আমাদের চোখের নিচে ফুলে যায়। এ তো গেল কারণ। অ্যালার্জির ক্ষেত্রেও, যদি অনেকে অ্যালার্জি হয়, সেই অ্যালার্জির ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে, বিভিন্ন কারণে আমাদের হয়ে থাকে। কিন্তু এর থেকে মুক্তির উপায় কি, কিভাবে আমরা এর থেকে মুক্তি পেতে পারি? নাম্বার ওয়ান, আমাদের বিভিন্ন রকম আই সিরাম পাওয়া যায় বিভিন্ন কোম্পানির, সেগুলো কোনটা আপনার স্কিনে যাচ্ছে সেটা দেখে সেই আই সিরাম আমরা অ্যাপ্লাই করতে পারি, যদিও সেটা কেমিক্যালের দিকে চলে গেল, হোমমেড নয়, আমি হোমমেডের কথাই বলি। দেখবেন কোল্ড কমপ্রেস, যেমন ধরুন আপনি গ্রিন টি বা টি ব্যাগ, যে কোনো টি ব্যাগ, গ্রিন টি ব্যাগ, সেটা আপনার যখন চা খাচ্ছেন, ইউজ যখন হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ফেলবেন না, কারণ একবার ডিপ করার পর সেটা আমরা ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দেওয়ার পর ওই টি ব্যাগ আমাদের সেই ফোলা জায়গায়, চোখের নিচে ফোলা জায়গায় অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু অনেকটা আমরা রিকভার করতে পারি। অনেকে দেখা যাচ্ছে যে চামচ, স্টিলের চামচ, সেটা দুটো চামচ ফ্রিজে রেখে দিচ্ছে, সাথে সাথে যখন ঠান্ডা হয়ে যাচ্ছে সকালবেলায় যখন আমরা ঘুম থেকে উঠছি, চোখের নিচে ফুলে যাচ্ছে, তখন ওই চামচ দুটো চোখের মধ্যে, চোখের নিচে জায়গায় লাগানো হচ্ছে বা ইউজ করা হচ্ছে, তো সেক্ষেত্রে সেটাও এফেক্টিভ। আর তারপরে আমরা যেটা বলব, ঠান্ডাটা তো ভীষণ মারাত্মাত্রায় আমাদের কাজ দেয়, তার সাথে সাথে হচ্ছে মাসাজ, আই মাসাজ, আমাদের কোনো ক্রিম বা অয়েল নিয়ে ভালো করে মাসাজ করতে হবে, ব্লাড সার্কুলেশনটাকে ঠিকঠাক রাখতে হবে, বেশি করে একটু জল জাতীয় খাবার দাবার খেতে হবে, যেমন কোনো ফ্রুট যে আপনি খাচ্ছেন সেটাও যেন তার মধ্যে রস থাকে, রস জাতীয় ফল সেটা খাবেন, কারণ আমরা জানি যে দেখবেন অনেক সময় কথার কথা যে কানের মধ্যে জল ঢুকে যায়, তখন কানটা ফরফর ফরফর করে, তখন কি বলে মা ঠাকুমারা, যে জল কানের মধ্যে দিয়ে আবার সেটাকে ঠিক করে দিলে কানের জলটা বেরিয়ে যায়। ঠিক সেই রকম আমরা যদি পরিমাণ মতন জল পান করতে পারি, তাহলে এই যে চোখের নিচে জল জমে যাচ্ছে সেগুলো কিন্তু বেরিয়ে যায়। তাই ফ্রুট জুস ইয়া জল কিংবা ডিটক্স ওয়াটার আমাদের খেতেই হবে। জলের সাথে সাথে আমি তো বললাম ডিটক্স ওয়াটার, ডিটক্স ওয়াটার আমি আগেও দেখিয়েছি, পরেও আবার আপনাদের সামনে নিয়ে আসবো, সেই ডিটক্স ওয়াটার কিন্তু দিনে 1 লিটার খেতে হবেই, আর তার সাথে সাথে লেবুর রসটা খেতে হবে। শশাটা খাবেন, শশাটা অনেক উপকারী, আর শশার মধ্যে জল থাকে অনেক বেশি, তাই শশাটা আমাদের অত্যন্ত জরুরি। তার সাথে সাথে সবজি আমাদের খেতে হবে, ভেজিটেবল, যে কোনো ধরনের ভেজিটেবল আমাদের খাদ্য তালিকার মধ্যে রাখতে হবে, ফল শশা এগুলো খেতে হবে।
কিন্তু সব থেকে যেটা এসেনশিয়ালস, যেটা আমাদের করতেই হবে চোখের কোনা ফুলে গেলে, এই পুরো ভিডিওটার যে নির্যাস সেটা তো আছেই, তার মধ্যে যেটা বলবো শেষ পয়েন্ট সেটা হচ্ছে ওই ঠান্ডা কমপ্লেক্স, আমাদের ঠান্ডা আই ওই টি ব্যাগ, সেটা কিন্তু ভীষণ এফেক্টিভ। ওটা ইউজ করুন, সিরাম লাগান, ম্যাসাজ করুন কমতে বাধ্য। আর ডায়েটটা যেটা আমি বললাম, যে ধরনের খাবার আমাদের খাওয়া উচিত নয় যেটা বললাম, সেটা যদি করেন তাহলে দেখবেন আমরা কিন্তু এই পাফি আইস থেকে উদ্ধার পেতে পারি। কিন্তু চোখের নিচে কাজল টাজল পরে রাত্রেবেলায় শোয়া যাবে না, সেগুলো মাথায় রাখতে হবে, ভালো করে পরিষ্কার করে তবে শুতে হবে। এইসব জিনিসগুলো মেনে চললে আমরা কিন্তু পাফি আইস থেকে মুক্তি পেতে পারি।